হ্যালো, ওয়েলকাম টু লেকচার 3, বেসিক অ্যাকাউন্টিং কোর্স। আমরা লাস্ট দুইটা লেকচারে শেখার চেষ্টা করেছিলাম বেসিক এলিমেন্টস অফ অ্যাকাউন্টিং, যেখানে পাঁচটা এলিমেন্ট ছিল: অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি, ইনকাম অ্যান্ড এক্সপেন্স। আমরা বলেছিলাম অ্যাসেট, যেটা থেকে ফিউচার ইকোনমিক বেনিফিট পাওয়া যায়; লায়াবিলিটিস, টোটাল অ্যাসেটের উপর থার্ড পার্টিস ক্লেম; ওনার্স ইকুইটি, টোটাল অ্যাসেটের উপর ওনারের ক্লেম। এই দুইটা ক্লেম মিলে কার সমান হয়? অ্যাসেটের সমান হয়। আমরা বলেছিলাম প্রতিটা ইনকামের ফলে ওনার্স ইকুইটি বেড়ে যায়, প্রতিটা এক্সপেন্সের ফলে ওনার্স ইকুইটি কমে যায়। এবং আমরা সেখান থেকে আরও শেখার চেষ্টা করেছিলাম যে আমরা কোন সময়ে ইনকামটাকে রিকগনাইজ করি, কোন সময়ে এক্সপেন্সটাকে রিকগনাইজ করি। ইনকামটাকে তখনই রিকগনাইজ করি যখন ইনকামটা আর্নড হয়, এক্সপেন্সটাকে তখনই রিকগনাইজ করি যখন এক্সপেন্সটা ইনকার্ড হয়। আমরা আরও বোঝানোর চেষ্টা করেছিলাম ইনকাম আর্নডের সাথে ক্যাশ রিসিপ্টের কোনো রিলেশন নেই, এক্সপেন্স ইনকার্ড হওয়ার সাথে ক্যাশ পেমেন্টের কোনো সম্পর্ক নেই, যার জন্য আমরা বলেছিলাম নেট ইনকাম বা নেট প্রফিটের সাথে ক্যাশ ইন হ্যান্ডের কোনো সম্পর্ক নেই। সেখানে আমরা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড বলেছিলাম, অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। আমরা বলেছিলাম নেট প্রফিট এবং ক্যাশ ইন হ্যান্ড কখনোই সমান হয় না। কেন হয় না? যদি এক কথায় বলতে বলা হয়, বলা যায় বিকজ অফ অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। আজকে আমরা শেখার চেষ্টা করব ট্রানজ্যাকশন। এটা অ্যাকাউন্টিংয়ের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ অ্যাকাউন্টিং এমন কোনো ইভেন্ট নিয়ে কাজ করে না যেটা ট্রানজ্যাকশন হয় না। ট্রানজ্যাকশনের বাংলা হচ্ছে লেনদেন। লেনদেন মানে হচ্ছে কিছু আসবে, কিছু যাবে, লেনদেন, আদান প্রদান হবে। সো ট্রানজ্যাকশনটাকে আমরা আমাদের অ্যাকাউন্টিংয়ের ভাষায় কীভাবে ট্রিট করি খেয়াল করে দেখেন। আমরা বলছি ট্রানজ্যাকশন মানে হচ্ছে হুইচ চেঞ্জেস দ্য ফাইন্যান্সিয়াল পজিশন। আই হোপ আপনাদের সবার মনে আছে ফাইন্যান্সিয়াল পজিশন বলতে আমরা কোন জায়গাটাকে মিন করি। আমরা বলেছিলাম ফাইন্যান্সিয়াল পজিশন মানেই হচ্ছে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট মানেই হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। দ্যাট মিনস অ্যাকাউন্টিং ইকুয়েশন মানেই ফাইন্যান্সিয়াল পজিশন। সো আমাকে বলছে ট্রানজ্যাকশন হচ্ছে সেই সকল ইভেন্ট, যে ইভেন্টগুলো আমার ফাইন্যান্সিয়াল পজিশনকে চেঞ্জ করে দেয়। সো এটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল পজিশন, অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি। এবং আমরা বলেছিলাম এই দুইটা কন্ট্রিবিউশন মিলে টোটাল অ্যাসেটের সমান হয়। সো আমরা যদি আমাদের এক্সাম্পলের খাতিরে ধরে নেই, আমাদের অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল পজিশনটা ছিল এইরকম। দ্যাট মিনস আমাদের টোটাল অ্যাসেট ছিল 1000 টাকা, তার ভিতরে থার্ড পার্টি কন্ট্রিবিউট করেছিল 400 টাকা এবং ওনার কন্ট্রিবিউট করেছিল 600 টাকা। এটা হচ্ছে আমাদের অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল পজিশন। সো এখন আমরা কিছু ইভেন্টকে বসিয়ে দেখার চেষ্টা করব যে আসলেই সেটা ফাইন্যান্সিয়াল পজিশনকে চেঞ্জ করে দেয় কি না। আমরা কিছু এক্সাম্পল নিই। ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে ক্যাশ ইনভেস্টমেন্ট বাই দ্য ওনার 200 টাকা। দ্যাট মিনস অর্গানাইজেশনের যে ওনার, সে 200 টাকা ক্যাশ ইনভেস্টমেন্ট করেছে। এবার একটু খেয়াল করে দেখেন, অর্গানাইজেশনের ওনার অর্গানাইজেশনকে যাই দিবে সেটাকে আমরা ক্যাপিটাল হিসেবে ট্রিট করব, ওনার অর্গানাইজেশন থেকে যাই নিবে সেটাকে আমরা উইথড্রয়িংস হিসেবে ট্রিট করব। সো অর্গানাইজেশনের ওনার অর্গানাইজেশনে ইনভেস্টমেন্ট করেছে, তার মানে কি ক্যাপিটাল এসছে নাকি এসে নাই? ডেফিনেটলি ক্যাপিটাল এসছে। সো আমরা লেকচার 1 পড়ে আসছিলাম ক্যাপিটাল যেন কোন ধরনের অ্যাকাউন্ট, ওনার্স ইকুইটি অ্যাকাউন্ট। দ্যাট মিনস ওনার যে ইনভেস্ট করলো, এর ফলে ওনারের ক্লেম কি বাড়লো নাকি কমলো? ডেফিনেটলি বেড়ে গেল। সো ওনারের ক্লেম বেড়ে গেছে। কত টাকা বেড়ে গেছে? 200 টাকা বেড়ে গেছে। কি নামে বেড়েছে? ক্যাপিটাল নামে বেড়েছে। অন দ্য আদার হ্যান্ড, অর্গানাইজেশনে কি এসছে? ক্যাশ টাকা চলে আসছে না। আচ্ছা, ক্যাশ টাকা কি আমার অ্যাসেট আইটেম না? সো আমাদের অর্গানাইজেশনে অ্যাসেটও বেড়ে গেছে কত টাকা? 200 টাকা। এবার একটু খেয়াল করে দেখেন আমাদের চেঞ্জটা কি হলো। ফাইন্যান্সিয়াল পজিশন 1000 টাকা ছিল, এটা হওয়ার ফলে ফাইন্যান্সিয়াল পজিশন কত টাকা হলো? 1200 টাকা, 400 টাকা, 800 টাকা। দেখেন ফাইন্যান্সিয়াল পজিশন চেঞ্জ হয়েছে নাকি হয়নি? ডেফিনেটলি হয়েছে। 1000 টাকার ফাইন্যান্সিয়াল পজিশন 1200 টাকা হয়ে গেছে না? সো আমরা বলছি এই ইভেন্টটা আমার ফাইন্যান্সিয়াল পজিশনকে চেঞ্জ করে দিয়েছে। দ্যাট মিনস এটা একটা ট্রানজ্যাকশন। সেকেন্ড ওয়ান, ক্যাশ পেমেন্ট টু অ্যাকাউন্টস পেয়েবল অ্যাট 100 টাকা। দ্যাট মিনস আমার একটা অ্যাকাউন্টস পেয়েবল ছিল, যে আমার কাছে টাকা পেতো তাকে আমি 100 টাকা পেমেন্ট করেছি। এখন প্রথম কোশ্চেন, অ্যাকাউন্টস পেয়েবল কী ধরনের আইটেম ছিল? লায়াবিলিটিস আইটেম ছিল। সো যদি আমি ক্যাশ পেমেন্ট করে দিই আমার লায়াবিলিটিসটা কমে যাবে না? দ্যাট মিনস আমার অ্যাকাউন্টস পেয়েবল নামে, অ্যাকাউন্টস পেয়েবল নামে লায়াবিলিটিস কমে যাবে 100 টাকা। অন দ্য আদার হ্যান্ড কী হয়েছে? আমি ক্যাশ টাকা দিয়ে দিয়েছি। সো ক্যাশ তো আমার জন্য একটা অ্যাসেট ছিল, তার মানে আমার অ্যাসেট কমে গেছে না 100 টাকা? কমে গেছে। সো আমরা একটু দেখতে চাই এই ইভেন্টটার ফলে আলটিমেটলি এখানে কী হয়েছে খেয়াল করে দেখেন। 1100, 300, 800। দেখেন আমার এটা হওয়ার আগে আমার ফাইন্যান্সিয়াল পজিশন ছিল 1200 টাকা, এটা হওয়ার পরে ফাইন্যান্সিয়াল পজিশন চেঞ্জ হয়ে 1100 টাকা হয়ে গেছে। দ্যাট মিনস এই জিনিসটা আমার ফাইন্যান্সিয়াল পজিশনকে চেঞ্জ করে দিয়েছে। সো ডেফিনেটলি এই ইভেন্টটাও আমার জন্য ট্রানজ্যাকশন। আমরা এর পরেরটাতে আসি। আমরা বলছি
পারচেজ অফ ফার্নিচার অ্যাট 100 টাকা, দ্যাট মিনস 100 টাকা দিয়ে আমি একটা ফার্নিচার কিনেছি। সো একটু খেয়াল করে দেখেন যে কী লেনদেন হয়েছে, কী এসছে কী গেছে। আমার অর্গানাইজেশনে একটা ফার্নিচার এসছে না, সো ফার্নিচার আমাদের জন্য অ্যাসেট না, সো ফার্নিচার নামে আমার অর্গানাইজেশনে একটা অ্যাসেট বেড়েছে 100 টাকা। আচ্ছা, আমার কাছ থেকে তো আবার ক্যাশ টাকাও চলে গেছে, সো ক্যাশ টাকাও আমাদের জন্য অ্যাসেট না, সো ক্যাশ নামে আমার কাছ থেকে 100 টাকার অ্যাসেট চলে গেছে। দেখেন এই জিনিসটাকে ইকুয়েশনে বসালে এরকমই হচ্ছে না, এরকমই হচ্ছে। এবার একটু খেয়াল করে দেখি এখন আমাদের ফাইন্যান্সিয়াল পজিশনটা কেমন হয়। দেখেন এই লেনদেনটা হওয়ার আগে আমাদের ফাইন্যান্সিয়াল পজিশনের ব্যালেন্স ছিল 1100 টাকা, স্টিল এখনও ব্যালেন্স আছে 1100 টাকা। আচ্ছা, তার মানে কি এই ইভেন্টটা আমাদের ফাইন্যান্সিয়াল পজিশনকে চেঞ্জ করে দেয়নি? না, লিটারালি তো দেয়নি, 1100 টাকা ছিল 1100 টাকাই আছে। তার মানে কি এটা ট্রানজ্যাকশন না? এটা ডেফিনেটলি ট্রানজ্যাকশন, এটা সবাই বুঝেছে, এটা একটা ট্রানজ্যাকশন। আমি ফার্নিচার কিনেছি, লেনদেন হয়েছে, কিছু নিয়েছি কিছু দিয়েছে, তার মানে এটা 100% ট্রানজ্যাকশন। বাট আমাদের এই ডেফিনেশনের সাথে ম্যাচ করছে না। ডেফিনেশনে বলেছিল ট্রানজ্যাকশন হতে গেলে ফাইন্যান্সিয়াল পজিশনকে চেঞ্জ করে দিতে হবে। এই ট্রানজ্যাকশনটা ফাইন্যান্সিয়াল পজিশনকে চেঞ্জ করেছে, এই ট্রানজ্যাকশনটা ফাইন্যান্সিয়াল পজিশনকে চেঞ্জ করেছে, বাট এই ট্রানজ্যাকশনটা ফাইন্যান্সিয়াল পজিশনকে চেঞ্জ করছে না। 1100 টাকার ফাইন্যান্সিয়াল পজিশন 1100 টাকাই রেখে দিয়েছে, বাট স্টিল আমরা বলছি যে না, এটা একটা ট্রানজ্যাকশন। তার মানে এখানে একটা জানার জায়গা আছে, আরেকটা শেখার জায়গা আছে। খেয়াল করে দেখেন, আমরা বলছি না যে আমাদের ট্রানজ্যাকশন মানে হচ্ছে যেই জিনিসটা ফাইন্যান্সিয়াল পজিশনকে চেঞ্জ করে দিবে। আমরা বলছি এই চেঞ্জটা দুইভাবে হতে পারে, একটাকে আমরা বলি নেট চেঞ্জ, আরেকটাকে আমরা বলি স্ট্রাকচারাল চেঞ্জ। নেট চেঞ্জ মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশনের ব্যালেন্স চেঞ্জ হয়ে যাবে, 1000 টাকাকে 1200 টাকা করবে, 1200 টাকাকে 1100 টাকা করবে, এটাকে আমরা বলছি নেট চেঞ্জ। সো এখানে আমাদের যে চেঞ্জটা হয়েছে এটা আমাদের ফাইন্যান্সিয়াল পজিশনের নেট চেঞ্জ হয়েছে, এখানে আমাদের ফাইন্যান্সিয়াল পজিশনের নেট চেঞ্জ হয়েছে। বাট আমরা বলছি নেট চেঞ্জের বাইরেও, দ্যাট মিন্স অ্যামাউন্ট চেঞ্জ হওয়ার বাইরেও অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল পজিশন আরেকভাবে চেঞ্জ করা যায়। খেয়াল করে দেখেন, আমার এই ট্রানজ্যাকশনটা হওয়ার আগে অ্যাসেটের ভ্যালু কত ছিল? 1100 টাকা। আচ্ছা, আমি ধরে নিলাম আমার টোটাল অ্যাসেটের ভিতরে সবই ক্যাশ টাকা ছিল, দ্যাট মিন্স 1100 টাকার ক্যাশ টাকা ছিল। এই ট্রানজ্যাকশনটা হওয়ার পরে, মানে ফার্নিচার কেনার পরে, আমার অ্যাসেটের যে কলামটা এটার ভিতরে পুরোটাই কি ক্যাশ টাকা আছে? না, পুরোটা ক্যাশ টাকা নেই, মাত্র 1000 টাকা ক্যাশ আছে। আর 100 টাকা কি হয়ে গেছে? ফার্নিচার হয়ে গেছে না? তাহলে খেয়াল করেন, এই ট্রানজ্যাকশনটার ফলে আমার অ্যাসেটের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে না। আগে স্ট্রাকচারে শুধুমাত্র ক্যাশ টাকা ছিল, এখন স্ট্রাকচারে ক্যাশ টাকাও আছে, ফার্নিচারও আছে। সো স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে না। সো আমরা বলছি যদি কোনো ইভেন্টের ফলে আমাদের স্ট্রাকচারের ভেতরে কোনো চেঞ্জ আসে, সেটাকেও আমরা ফাইন্যান্সিয়াল পজিশনের চেঞ্জ হিসেবে ট্রিট করতে পারবো। সো স্ট্রাকচারাল চেঞ্জ হিসেবে এটা আমাদের জন্য একটা ট্রানজ্যাকশন। সো আমরা পরেরটা একটু দেখি, রিসিভড ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল 100 টাকা, মানে অ্যাকাউন্টস রিসিভেবলের কাছে আমি টাকা পেতাম, সে আমাকে 100 টাকা দিয়েছে। এবার একটু খেয়াল করে দেখেন, অর্গানাইজেশনে কী আসলো? ক্যাশ টাকা চলে আসছে না, সো ক্যাশ টাকা অর্গানাইজেশনের জন্য কি অ্যাসেট না, সো অ্যাসেট বেড়ে গেল। আচ্ছা, অ্যাকাউন্টস রিসিভেবল আমার জন্য কী ছিল? অ্যাসেটই ছিল না, সো অ্যাকাউন্টস রিসিভেবল কি এখন আর থাকবে? সে তো টাকা দিয়ে দিয়েছে, সো অ্যাসেটটা আমার কমে যাবে, মানে অ্যাকাউন্টস রিসিভেবল নামক অ্যাসেটটা কমে যাবে, সো অ্যাসেটটাকে আমি কমিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখেন, এই ট্রানজ্যাকশনটা এটা ডেফিনেটলি ট্রানজ্যাকশন, কিছু এসছে কিছু গেছে, বাট হওয়ার ফলে আলটিমেটলি আমাদের ফাইন্যান্সিয়াল পজিশনে কোনো চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয় নাই, বাট স্টিল এটাকে আমরা ট্রানজ্যাকশন বলছি না, ডেফিনেটলি বলছি। কী ধরনের চেঞ্জ হয়েছে আসলে? স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে। সো দ্য সামারি ইজ, আমাদের ট্রানজ্যাকশন হচ্ছে সেই সকল ইভেন্ট, যে ইভেন্টগুলো ফাইন্যান্সিয়াল পজিশনকে চেঞ্জ করে দিবে। বাট ফাইন্যান্সিয়াল পজিশনকে যে চেঞ্জ করবে, চেঞ্জটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে নেট চেঞ্জ, আর একটা হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জ। নেট চেঞ্জ মানে হচ্ছে টোটাল ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, স্ট্রাকচারাল চেঞ্জ মানে হচ্ছে টোটাল ভ্যালু আনচেঞ্জ থাকবে, ভিতরের স্ট্রাকচারে চেঞ্জ হয়ে যাবে। যদি খুব সহজ করে মনে রাখতে চান, একটা শর্টকাট চোরামি বুদ্ধি আছে। চোরামি বুদ্ধিটা হচ্ছে কোনো একটা ইকুয়েশনকে, কোনো একটা ট্রানজ্যাকশনকে ইকুয়েশনে বসানোর পরে দেখবেন ইফেক্টটা কি সমান চিহ্নর দুই পাশে পড়েছে কিনা। দেখেন, সমান চিহ্নর দুই পাশে পড়েছে না, দুই পাশে পড়লেই সেটা হয়ে যাবে নেট চেঞ্জ। যদি ইফেক্টটা সমান চিহ্নর এক পাশে পড়ে, এক পাশে পড়ে, তাহলে সেটা অবশ্যই স্ট্রাকচারাল চেঞ্জ হবে, মানে টোটাল ভ্যালুটাকে আনচেঞ্জড রেখে দেবে। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।